রাশিয়া ইউক্রেন আক্রমণের পর প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলেন। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে পুতিনকে এই আগ্রাসনের জন্য চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেন। নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ব্যাংক, শাসক গোষ্ঠী ও উচ্চ প্রযুক্তি শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। রুশ বাহিনীর হাতে খুব অল্প সময়ের মাঝে ইউক্রেনের রাজধানী কিয়েভের পতন হতে পারে। আমেরিকার সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইককে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন তিন আমেরিকান কর্মকর্তা। তাদের আশঙ্কা, 96 ঘণ্টাতেই কিয়েভের পতন হবে আর তার এক সপ্তাহের মধ্যে ইউক্রেনের নতুন নেতৃত্ব ঠিক করা হবে। আমেরিকার ফেডারেল আপিল আদালতে বিচারপতির পদে চূড়ান্তভাবে কেতানজি ব্রাউন জ্যাকসনকে মনোনয়ন দিচ্ছেন জো বাইডেন। নিয়োগ পেলে কেতানজি হবেন দেশের সর্বোচ্চ আদালতে প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক। ন্যাশনাল আর্কাইভসের কাছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরও কিছু গুরুত্বপূর্ণ নথি চেয়েছে কংগ্রেশনাল ওভারসাইট কমিটি। নথি চেয়ে শুক্রবার কমিটি একটি চিঠি পাঠিয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল আর্কাইভস কর্তৃপক্ষ। হোয়াইট হাউসে অবস্থানকালে ট্রাম্প সংবেদনশীল কাগজপত্র ব্যবস্থাপনায় আইন ভঙ্গ করেছিলেন কিনা তা খতিয়ে দেখতেই আরও নথি চেয়েছে তদন্ত কমিটি। মিনেসোটায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় জড়িত পুলিশ অফিসার ডেরেক শোভিনকে দোষী সাব্যস্ত করল আদালত। সাবেক এই মিনিয়াপোলিসের পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার এই রায় দেন ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট প্যানেল। তবে শাস্তি এখনও ঘোষণা হয়নি। ফ্লয়েড হত্যার পরেই ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন ছড়িয়ে পড়েছিল গোটা আমেরিকায়। শিথিল হচ্ছে আমেরিকায় মাস্ক পরার বাধ্যবাধকতা। সারা দেশে ইনডোর পরিবেশে মাস্ক পরার নিয়ম আর থাকছে না। শুক্রবার এই বাধ্যবাধকতা তুলে নেওয়ার ঘোষণা করা হবে বলে বাইডেন প্রশাসনের দুই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। তবে ঝুঁকি বিবেচনা করে কিছু নির্দিষ্ট স্থানে স্বল্প মাত্রায় মাস্কের বিধান থাকতে পারে। আমেরিকা সহ নেটো মিত্রদের সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই তার দেশকে একাই করতে হচ্ছে, সবাই ভয় পেয়েছে। শুক্রবার ভোরে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। আমেরিকাকে ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, একাই দেশ রক্ষায় ইউক্রেন একাই লড়ছে। বিডিআর বিদ্রোহের সময়কার হত্যাকাণ্ডের বিচার হয়েছে জানিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রায় কার্যকরের জন্য অপেক্ষা করতে হবে। শুক্রবার সকালে ঢাকার বনানীর সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের রোমানিয়া হয়ে বাংলাদেশে আসার ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুক্রবার একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। রোমানিয়া সরকার 2 দিনের থাকার ব্যবস্থা করবে এবং তারপর বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের বাংলাদেশে যাবার ব্যবস্থা করা হবে। লিটন মুশফিকের রেকর্ড জুটিতে এক ম্যাচ হাতে রেখেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে 88 রানে আফগানদের হারায় টাইগাররা। এই জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা।